কোমর পানি বড় নৌকায় দিন কাটছে অনেকের, হরিণ চলে এসেছে লোকালয়ে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল ফের প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে অন্তত 20টি গ্রাম, এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। গৃহহারা হয়ে অনেকেই আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে, উঁচু জায়গা, বেড়িবাঁধ ও বড় নৌকা এবং ট্রলারে। সুখচর ইউনিয়নে জোয়ারের পানিতে ভেসে গেছে লিম আক্তার নামের 7 বছরের এক শিশু, যার সন্ধান বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে উপজেলার নিজম দ্বীপের বন থেকে অন্তত 4,000 হরিণ বনের পাশের উঁচু জায়গা ও লোকালয়ে চলে এসেছে। আজ বৃহস্পতিবার 27 মে দুপুর 1:30টার দিকে ফের 5 থেকে 6 ফুট জোয়ারে আবারও প্লাবিত হয়েছে বিচ্ছিন্ন এই দ্বীপটি। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন। জানা গেছে গেল দুদিনের অস্বাভাবিক জ্বরের পানিতে ভেসে গেছে ঘরবাড়ি, গৃহপালিত পশু, পুকুরের মাছ ও জমির ফসল। বেড়িবাঁধগুলো মেরামত না করায় ইয়াসের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বৃহস্পতিবার দুপুরের পর জোয়ারের উচ্চতা গত 2 দিনের তুলনায় অনেক বেশি হয়েছে বলে ধারণা করেছে স্থানীয়রা। বুধবারের মতো জোয়ারে আজও উপজেলার হরিণী, চানন্দী, সুখচর, নলচিরা, চরিশ্বর ও নিজম দ্বীপের অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। চরিশ্বর 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম মহব্বত জানান, তার ওয়ার্ডের মাইচা মার্কেট এলাকার বেড়ির বাইরে বসবাস করা প্রায় 100টি পরিবার অনাহারে জীবনযাপন করছে। এসব পরিবারগুলো গত 2 দিন ধরে কেউ রান্না করতে পারছে না। অনেকে খাটের উপর চুলা জ্বালিয়ে রান্নার চেষ্টা করছে। 12 ঘন্টা পরপর আসা জোয়ারে তাদের সর্বস্ব হারিয়ে এখন অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইমরান হোসেন জানান, সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি ত্রাণ বিতরণ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।